কেমন আছো? জোরে কর, রোজা আছো? ব্যবসা কেমন চলতেছে? ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসা কিনে নাই। ব্যবসা কেন নাই? এই রমজান মাসে ব্যবসা কেন নাই? মিথ্যা কথা করছো? না না, ব্যবসা কিনে নাই। সব কটা রোজা আছো? তাই খেজুরে আজকে একটু বাজার দর বলি দাও, কোনটা কত দাম? খেজুরের দাম দেখো নি, এর মধ্যে দিয়ে শুরু করো। এটা কত? 400 টাকা। এটা 400 টাকা। নাম বলো, নাম সহ দাম বলো। এটা কত? এটা হলো বিজা ফিস, এটা 350 টাকা। এটা? এটা 400 টাকা। সরা এটা 550 600। এটা একটু ভালো খেজুর তাই না? কলমি মরিয়ম এটা। আর এটা? এটা 450 টাকা। এটার নাম কি বললা? কলমি মরিয়ম বাবা। আর এটা হলো কি দাবাস? হ্যাঁ দাবাস। দাবাস কত এখন? দাবাস 300 টাকা নিয়ে চলবে। 300 টাকা। আর এটা? 220। এটা? এটা 200 টাকা। এই খেজুরটা তো একদম নরমাল, এটা কি বিক্রি হয়? হ্যাঁ, এটা আসলে বড়ই খেজুর হয়। এটা মানে বড়র মতো কি টক টক আছে না? হ্যাঁ। তাহলে 180 টাকা। যাক, তুমি কি দাপার যদি আমার ভিডিও দেখে যদি কেউ কিনবার আসে তাহলে তুমি কত করে নিবা? তাই 300 টাকা কম নিবা না? তুমি না কয়দিন আমার কাছ থেকে কম নিলা? যাই হোক, আজকে খেজুরের বাজার দর অবশ্যই দেখলাম, বিভিন্ন রকম খেজুরের বাজার দর। তো খেজুরের দাম একটু বাড়ছে রমজান মাস যেহেতু, এজন্য আপনারা খেজুর কিনলে হয় ছোট বাড়ি এখানে আসবেন। তোমার লোকেশনটা একটু বলো। টাঙ্গাইল রোড। এটার নাম কি? বউবাজার। বউবাজার। হ্যাঁ, ইয়ে আসল কথা কথা। হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত কমপ্লেক্স। হ্যাঁ আচ্ছা, এখানে সব রকম খেজুর আছে। রাজনারী টেইলার সামনে অবশ্যই আসলে আপনার এই খেজুরগুলো পাবেন। হ্যাঁ